নরেন্দ্র মোদীর দেশ রহাতলে দেশের অর্থনীতি ইতিমধ্যে নিখকটিয়া করে তুলিছে করোনা মহামারীয়ে লাখ লাখ লোকের জীবন জীবিকার পথ বন্ধ হয়ে পড়েছে তীব্র আর্থিক সংকটত ভুগিছে সরকার তার মাজতে ভারতবাসীর আন এক দুঃখবর ডাল দরিদ্র হবলে গৈ আছে দেশবাসী 2021 চনের ভিতর সমগ্র দেশের 15 কোটি লোক দরিদ্র হব এই কথা প্রকাশ করেছে বিশ্বব্যাংকে বিশ্বব্যাংকর সংকেত করোনা মহামারীর পাছত অর্থব্যবস্থার বেলেগ ধরনের তৈরি করব লাগবে দেশক যত পুঁজি শ্রম দক্ষতা এইব উদ্ভাবন তথা ব্যবসায়ের অনুমতি দিয়া হব সংস্থাটে কয় কোভিড-19 এই বছর 8.8 কোটির 11.15 কোটিতক অধিক লোক অত্যাধিক দরিদ্র অবস্থালে যাওয়ার প্রবল আশঙ্কা আছে 2021 চনত অত্যাধিক দুখিয়া লোকের সংখ্যা বাড়ি 15 কোটি হওয়ার বৃহৎ আশঙ্কা আছে বিশ্বব্যাংকর মতে করোনা মহামারী নহলেও 2020 চনত দরিদ্র লোকের সংখ্যা কমি গৈ 7.9% হওয়ার অনুমান করা হয়েছিল বিশ্বব্যাংকর অধ্যক্ষ ডেভিড মালপাসর মতে মহামারী আর গোলকীয় মন্দাবস্থার 1.4% লোক অত্যাধিক দুখিয়া হওয়ার কারণ হব পারে বিশ্ববেঙ্কর রিপোর্টত প্রকাশ পাইছে যে আগতে যাব দেশত দুখিয়ার হার বেশি আছিল সেই দেশসমূহ নতুন দরিদ্র সংখ্যাও বড়ার সম্ভাবনা আছে উল্লেখযোগ্য যে মধ্যম আয়ের দেশসমূহ চরম দরিদ্রসীমার তললৈ গৈ আছে প্রতিবেদনত অনুমান করা হয়েছে যে প্রায় 82% দরিদ্র লোক মধ্যম আয়ের দেশতে থাকে আর বিশ্ববেঙ্কর মতে কোভিড-19 2030 চনতো দরিদ্রতার সমাপ্ত করার যে লক্ষ্য সেয়া বহুত কঠিন হওয়ার সম্ভাবনা আছে এনেদরে নরেন্দ্র মোদীর দেশ গৈ আছে আজির রহাতলৈ।